আর দুটো হিন্দি গান, আর দুটো নাচের গান গায় না, তারপর শেষ করে দিই আমার প্রোগ্রাম আজকের মতন। আমার সামনের মতো 50 বছরে দেখা যাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেথনগরের দীননাথ পাঠাগারের নিজস্ব পুজো প্রাঙ্গণে। আমরা খবরের দুনিয়া .com-এ আপনারা দেখছেন শারদ পরিক্রমা। আসুন এখানকার সভাপতির সাথে কিছু কথা বলা যায়। আপনারা এবছর কততম বর্ষ? 49তম। এবছরের কিছু মেমোরেবল জিনিস? আলোক সজ্জা আছে, প্রতিমা আছে, জেলা আছে। তো আমাদের এবছর 49তম বর্ষ, আমরা সামনের বছর সুমন দিবস পালন করব। তা এবছরই আমাদের রয়েছে সাধারণ অন্তর। আগামী বছর আমরা নতুন কিছু করতে চাইছি, তো তার জন্য আমাদের কাছে যে খবর আসলো যে আপনারা কোনো একটা সংস্থার তরফ থেকে আলোকসজ্জার প্রথম স্থান পেয়েছেন। তো এই যে প্রথম স্থান পেয়েছেন আলোকসজ্জায়, সেটা পেয়ে আপনারা কতটা গর্বিত? দেখুন, সেটা কোনো ম্যাটার না আমাদের কাছে। প্রথম কথা হচ্ছে, আমরা পুজো করি প্রতিমা লাইট প্যান্ডেলের উপরে। আমরা প্রতিমা আমরা প্রত্যেক বছর মাস থেকে ধানের মধ্যে একবার কোনো না কিছু থাকি। আমরা এখন অবধি আলোকসজ্জায় সেকেন্ড মানে তৃতীয় স্থান অধিকার করেছি, সেটা কোনো আমাদের কাছে বিষয় না। কে কে দিল না দিল সেটা আমাদের কাছে কোনো বিষয় না। আমরা আমাদের মতো পুজো করবো। থেকে এবছর আমাদের 49তম বর্ষ, আমরা আগামী বছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করবো। তা সেই উপলক্ষে আমাদের সামনের বছর আমাদের আরও কিছু আমরা নিজেরা ভাবনা চিন্তা করে রেখেছি এর মধ্যেই। তা সামনের বছর আমরা সেটাকে মানে মানুষের সামনে তুলে ধরবো, এবং তার জন্য সকলে মানে সহযোগিতা আমরা কামনা করি। একদম আপনাদের 49তম বর্ষ, 50তম বর্ষের জন্য আগাম খবরের দুনিয়া ডক্টরের তরফ থেকে শুভেচ্ছা, এবং আপনাদের দীননাথ পাঠাগারের সমস্ত অধিবাসীবৃন্দ, সদস্য সদস্যদের খবরের দুনিয়া .com-এর তরফ থেকে আমরা জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সহ আর্থিক।